সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ, আপনাদের ভালো থাকাই আমার একমাত্র কাম্য। আমি চলে এসেছি পুষ্টি বিষয়ক পরামর্শ নিয়ে, কর্মরত আছি গুলশান ডায়াবেটিক কেয়ারে পুষ্টিবিদ হিসাবে। দর্শক, আমাদের কাছে অনেক মায়েরাই জানতে চান যে আসলে তারা যখন শিশুদের উইনিং ফুড বা দুধের, মায়ের বুকের দুধের পাশাপাশি ছয় মাস পরবর্তী সময়ে যে অন্যান্য খাবার শুরু করবেন, সেই সময় আসলে কিভাবে অল্প খাবারের মাধ্যমে তাদের শিশুদের পর্যাপ্ত পরিমাণে পুষ্টির চাহিদা ফুলফিল করবেন, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি যে বাচ্চা যেহেতু যে ছয় মাস বা জন্মের পরবর্তী সময় থেকে শুরু করে ছয় মাস পর্যন্ত তারা একেবারেই শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করেন, সেই ক্ষেত্রে নতুন খাবার দেওয়া যখন শুরু করা হয় অনেকেই সেই খাবারটি মুখে গ্রহণ করতে চায় না। অনেক শিশুর ক্ষেত্রে দেখা যায় যে খাবার খাচ্ছে কিন্তু তাদের ডায়রিয়া হয়ে যাচ্ছে, বদহজম হচ্ছে, গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে বা অন্যান্য বিভিন্ন সমস্যা দেখা দেয়। সেই ক্ষেত্রে আসলে সেই সময়টিতে তারা কিভাবে অল্প খাবার খাইয়েও তার শিশুকে সঠিকভাবে বা অন্যান্য যে সময় আছে ছয় মাস পরবর্তী সময় থেকে শুরু করে তার পরবর্তী বৃদ্ধি ও বিকাশের যে সময়, সেই সময় আসলে কিভাবে অল্প খাবার খাইয়ে বেশি পুষ্টি তারা বাচ্চাদেরকে দিতে পারেন, সে বিষয়টি নিয়েই কথা বলবো। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের আসলে আমাদের সবার প্রথমে বুঝতে হবে যে আপনার বাচ্চার টেস্ট কেমন। কেননা আমরা মানুষ হিসাবে কেউ মিষ্টি খাবার খেতে পছন্দ করি, কেউ টক খাবার, কেউ ঝাল খাবার। আসলে আপনার বাচ্চা কোন খাবারটি খেতে পছন্দ করছে? সর্বপ্রথমে বাচ্চাকে আসলে কোনো সলিড খাবার না দিয়ে সেমি লিকুইড বা লিকুইড খাবার দিয়েই উইনিং ফুডটা আসলে আমরা শুরু করতে বলি। কারণ যেহেতু বুকের দুধ পান করে সেই সময়টাতে একেবারেই লিকুইড খাবার তারা খাচ্ছে, শক্ত, অতিরিক্ত শক্ত খাবার তারা একেবারেই খেতে পারবে না বা তাদের হজম হবে না। সেজন্য একেবারেই লিকুইড বা সেমি লিকুইড যে সকল খাবারগুলো আছে সেই খাবারগুলো দিয়েই তার খাবার শুরু করা উচিত। পরবর্তী যে সময়ে, যে সাত মাস, আট মাস বা এক বছর পরবর্তী সময় বা ধীরে ধীরে যখন সে বড় হতে থাকবে, সেই সময় তাদের বয়স অনুযায়ী খাবারের পরিবর্তন করতে হবে, খাবারের কনসেন্ট্রেশন বা ঘনত্বের পরিবর্তন ঘটাতে হবে। খাবারটি আসলে কীভাবে সাজাবেন অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে অল্প খাবার, যেহেতু শিশুর পাকস্থলীটা আমাদের মতো পর্যাপ্ত পরিমাণে বড় থাকে না, শিশুর বয়সের সাথে সাথে খাবার গ্রহণের সাথে সাথে তার পাকস্থলীটার পরিবর্তন হতে থাকে, সেজন্য আসলে অতিরিক্ত খাবার তো শিশু চাইলেও আপনি তাকে খাওয়াতে পারবেন না। কারণ তার যদি ক্ষুধাই না থাকে বা তার যদি ওই পরিমাণ রুচি না থাকে, জায়গায় না থাকে, সে তো খাবার নিতে পারবে না। এজন্য আমরা সবসময় বলি অল্প খাবার খাবে, অতিরিক্ত বা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি যেন সে অল্প খাবার থেকেই পেয়ে যায়। তার মধ্যে আপনাকে কি করতে হবে, দুধ আর ডিম হচ্ছে শিশুর জন্য সবথেকে কার্যকর বা সুপারফুড হিসাবে আমরা বলে থাকি। তো দুধ ডিম দিয়ে আপনি পুডিং তৈরি করে শিশুকে খাওয়াতে পারেন। আপনি চাইলে সাগুদানা দিয়ে পুডিং তৈরি করে, দুধ দিয়ে সাগুদানা দিয়ে পুডিং তৈরি করে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, সেটি শিশু সহজে হজমযোগ্য, আবার খাবারের মধ্যে ভ্যারাইটিসও থাকলো। আপনি চাইলে বিভিন্ন ফলের সাথে ব্লেন্ড করে বিভিন্ন ফলের জুস বা স্মুদি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। আবার আপনি খাবারের ভ্যারাইটির মধ্যে পরিবর্তন আনতে চাইলে অবশ্যই সবসময় যে শিশুকে খিচুড়ি দিবেন এই বিষয়টি আসলে আপনাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। আমরা খাবার, পরিপূরক খাবার বা উইনিং ফুড যখনই শুরু করতে চাই, বাচ্চার খাবারে রেগুলারই খিচুড়ি রাখার চেষ্টা করি। এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। খিচুড়ি মানে কি? খিচুড়ি মানে একসাথে দুই ধরনের খাবারের কম্বিনেশন ঘটিয়ে যে খাবারটি তৈরি করা হয়। তার মানে আপনি বাচ্চাকে যে খিচুড়ি খাওয়াচ্ছেন সেখানে চাল আর ডাল যদি মেশান সেটাও খিচুড়ি, চালের সাথে সবজি মেশান সেটিও খিচুড়ি, খাবারের সাথে যদি মাছ বা মাংস বা ডিম মেশান সেটিও কিন্তু খিচুড়ি। এই জন্য এক এক দিন এক একভাবে পরিবর্তন, কোনো দিন সবজি দিলেন, কোনো দিন মাছ দিলেন, একদিন যেই রঙের সবজি ব্যবহার করলেন অন্য দিন অন্য রঙের সবজি ব্যবহার করতে হবে। এতে করে কিন্তু শিশুর খাবারের রুচির তারতম্য ঘটবে আর শিশু সব ধরনের খাবারে সব ধরনের টেস্টে অভ্যস্ত হওয়া শুরু করবে। আপনি চাইলে, বাচ্চারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিম খেতেই চায় না, আপনি ডিম দিয়ে সুজির সাথে মিশিয়ে একটি পিঠা তৈরি করে তাকে খাওয়াতে পারেন। ডিম দিয়ে, সুজি দিয়ে আপনি সেটাকে পিঠা বানিয়ে সেই পিঠাটা আপনি সামান্য পরিমাণে তেল দিয়ে সেই তেলে ভেজে দুধে ভিজিয়ে তাকে খাওয়াতে পারেন। এক্ষেত্রে কী হচ্ছে, কার্বোহাইড্রেট পাচ্ছে ডিম আর দুধের প্রোটিন পাচ্ছে, তেল দিয়ে যখন ভাজছেন সেখান থেকে কিন্তু সে ফ্যাটও পেয়ে যাচ্ছে। তাহলে একটি খুব চমৎকার খাবার হয়ে গেল কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের কম্বিনেশনে।
আপনি বাচ্চার জন্য এই খাবারের পাশাপাশি বিভিন্ন ফল কিন্তু যে খাওয়াচ্ছেন ফলগুলোকেও বিভিন্নভাবে ডেজার্টে কনভার্ট করে খাওয়াতে পারেন। আর সবজি, সবজি তো বাচ্চারা অনেক ক্ষেত্রেই খেতে চায় না, সেজন্য সবজিকে আকর্ষণীয় হিসাবে খাওয়ানোর চেষ্টা করতে হবে। যেমন সবজি দিয়ে একটু নুডলস করে দিলেন, সবজি দিয়ে একটু স্যুপ তৈরি করে দিলেন, সবজির সাথে আপনি ব্লেন্ড করে বা অন্যান্য খাবারের সাথে সংমিশ্রণ ঘটিয়ে আপনি অন্য নতুন কোনো একটা ডেজার্ট আইটেম তৈরি করে দিলেন বা যে কোনো ঝালের কোনো কিছু পিঠা তৈরি করে দিলেন। এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যেন কম্বিনেশনের মধ্যে শুধু একই প্রকারের খাবার না পড়ে। যেমন আপনি সবজি দিচ্ছেন তার সাথে কিন্তু অবশ্যই ডিম বা চিকেন রাখতে হবে। পাশাপাশি টেস্ট বৃদ্ধি করার জন্য আপনি সামান্য একটু গোলমরিচের গুঁড়া বা একটু কাঁচামরিচ কুচি এগুলোর পরিবর্তন দিতে পারেন। আর আপনার বাচ্চা যদি কাঁচামরিচ বা ঝাল খেতে অভ্যস্ত না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু মিষ্টি বা চিনির তৈরি বা গুড়ের তৈরি খাবার অথবা আপনি কিন্তু খেজুর দিয়েও বিভিন্ন খাবারের মিষ্টি স্বাদ আনতে পারেন। খেজুর খাওয়ার ফলে তার কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হবে না, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টগুলো পেয়ে যাবে। আমি সবসময় বলে থাকি যে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়ান, এতে EPA DHA পাওয়া যায়। এই জন্য আপনি কী করতে পারেন, বাদাম কিন্তু খাওয়াতে পারেন, কিন্তু যেহেতু বাচ্চার বয়স কম সে তো বাদাম চিবিয়ে খেতে পারবে না, সেজন্য আপনি বাদামকে ব্লেন্ড করে বা গুঁড়া করে বাদাম দিয়ে আপনি লাড্ডুর মতো করে অথবা বিভিন্ন ডেজার্টের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। তিল বা খেজুর মিশিয়ে পাশাপাশি বাদামের গুঁড়া এই সব কিছু কম্বিনেশন ঘটিয়ে নাড়ুর মতো তৈরি করে বা লাড্ডুর মতো তৈরি করে তাকে খাওয়াতে পারেন। এতে কিন্তু সে আকর্ষণ অনুভব করবে এক এক দিন যদি আপনি আপনার বাচ্চার খাবারের মধ্যে ভ্যারাইটি নিয়ে আসেন। আবার আপনি অনেক বাচ্চা রুটি বা ভাত খেতে চায় না, সেক্ষেত্রে ডিম ময়দা সবজি এই সব কিছু দিয়ে কিন্তু আপনি ঝাল পিঠা বা মিষ্টি পিঠা বানিয়েও আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। এতে করে কি হবে, বাচ্চা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। আর আপনি অল্প পরিমাণে খাওয়ালেও সেখান থেকে 2-3 রকমের পুষ্টি পেয়ে যাওয়ার ফলে সেখানে কিন্তু পুষ্টি ঘাটতিটা অনেকাংশেই পূরণ করা সম্ভব। দর্শক, আশা করি এই খাবারের টিপসগুলোর পাশাপাশি আপনি আপনার মতো করে অন্যান্য খাবারের কম্বিনেশন ঘটিয়ে আপনার বাচ্চাকে একটি সুন্দর সুষম খাদ্য তালিকা মেনে চলার মাধ্যমে বড় করে তুলতে পারবেন। আর এই টিপসগুলো মেনে চলার মাধ্যমে কিন্তু আপনি আপনার বাচ্চাকে অল্প পরিমাণে খাবার খাইয়েও বেশি পরিমাণে পুষ্টি দিতে পারবেন। দর্শক, বিদায় নেব আজকে, দেখা হবে পরবর্তী কোনো পর্বে, নতুন কোনো পুষ্টি বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন, কারণ আপনার বাচ্চার যত্ন নিতে হলে আপনাকে অবশ্যই সুস্থ থাকতে হবে। আল্লাহ হাফেজ।